যুবককে পিটিয়ে খুনের অভিযোগ বাবা ও দাদার বিরুদ্ধে। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছেলেকে পিটিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার বাবা ও দাদা। ঘটনায় চাঞ্চল্য নদীয়ার রানাঘাট এলাকায়। ছেলেকে পিটিয়ে মারার অভিযোগ উঠল বাবা ও বড় ছেলের বিরুদ্ধে। জানা যায় মৃত ব্যক্তির নাম চন্দন ঘোষ, বয়স 38। মৃত চন্দন ঘোষ রানাঘাট পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের সড়ক পাড়ার বাসিন্দা। ঘটনা সূত্রে জানা যায় ঘটনার দিন মৃত চন্দন ঘোষ তার নিজের বাড়ি অর্থাৎ 17 নম্বর ওয়ার্ডের কৃপাময়ী তলার বাড়িতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় তাকে বেধড়ক মারধর করে তার বাবা ও বড় দাদা। তারপর তিনি তার ভাড়া বাড়িতে ফিরে আসে। ভাড়া বাড়িতে রাতেই মৃত্যু হয় চন্দনের। এরপর চন্দন ঘোষের স্ত্রী তার কোনো সাড়া শব্দ না পাওয়ায় ডাক দেয় স্থানীয় মানুষদের। স্থানীয় বাসিন্দারা এসে খবর দেয় রানাঘাট থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ। পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃত চন্দন ঘোষের দেহ উদ্ধার করে। ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, মৃত চন্দন ঘোষ মাঝে মধ্যেই নেশা করত, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল লেগেই থাকত। তবে গতকাল রাত্রে চন্দন ঘোষের বাবার বাড়িতে ঝামেলাটি বাধে। আমরা রাত 9টা নাগাদ খবর পাই চন্দন ঘোষ মারা গেছে। রানাঘাট থানায় খবর দিই। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ওরা স্বামী স্ত্রী দুজনেই থাকত এই বাড়িতে। থাকে এমনি একটু ডিং ভিং করে, যেহেতু স্বামী স্ত্রী যেটুকু হয় হয়, ও একটু ঠিক নর্মাল ব্যাপার। কালকে যেটা ঘটনা ঘটেছে ও বাপের বাড়িতে ঘটেছে, এখানে কিছু হয়নি। 8:30 সময় বাড়ি ঢুকেছি, ও 9টা নাগাদ ঢাকছে আমাকে, কেন কি হয়েছে। তখন গিয়ে দেখি প্রথমে আমি যাচ্ছি না, কেন ওরা ডিং ফিং করে স্বামী স্ত্রী একটু ঝামেলা হতে, তোমাদের তোমরা মিটা, আমি যাবো না, নর্মাল ব্যাপার, রোজ যেটা ডেকে সেইভাবেই কথা বলেছি, তুমি তোমাদেরটা মিটাও তো, রোজ রোজ আমাকে ডাকবে না। তা বলছে না দিদি তুমি আসো দেখো ও কেমন করছে, কেমন করছে গিয়ে মানে তার মানে। তখন আমি গেলাম, গিয়ে দেখি ও বিছানার উপরে মানে অচেতন হয়ে শুয়ে আছে, কোনো সেন্স নেই। আমি যদি দেখলাম যে নিঃশ্বাসটা নিচ্ছে কিনা, তা দেখলাম না, তখন খারাপ লাগলো। তখন আমি সবাইকে ডাকলাম, কাউন্সিলরকে ফোন করলাম, মানে জানালাম, তুমি বললো যে আপনারা পুলিশকে খবর দেন, হসপিটাল নিয়ে যান। তারপর এবার ওর বাপের বাড়ির লোক, ওর বাবার বাড়ি দুজনকেই ফোন করা হলো। সবাই যাহতে চলে আসার পর তারপরে পুলিশে ঢুকে যা খবর হয়ে গেছে চারিদিকে, পুলিশকে ফোন করা হয়েছে, পুলিশ এসে এই বিষয়ে। মৃত চন্দন ঘোষের মা বলেন, দীর্ঘদিন ও আমাদের ওপর অত্যাচার করত, বাবা দাদা ওকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে। বেশ কিছুদিন আগে বাক্সের তালা ভেঙে টাকা চুরি করেছিল চন্দন। তারপর থেকেই ওর বাবা নেপাল ঘোষ রেগে ছিল, এদিন রাগ সামলাতে না পেরে বেকায়দা লেগে যায়। এ বিষয়ে তিনি আরো বলেন, টুকুরবার একদিন 3,500 টাকা ওর বাবার বাক্স লক ভেঙেও টাকাটা চুরি করে নিয়েছিল। কে করেছে এটা? আমার ছেলে। কি নাম? ছোটটা। কি নাম? চন্দন ঘোষ। দিনের পর দিন ও অত্যাচার করে যায়, ওকে বুঝিয়েই যায়, বাবা দাদা বুঝিয়েই যায়, রাগটা সামলাতে পারিনি, মারতে গিয়ে বেকায়দা লেগে গেছে। লেগে গেছে, ও তো বেঁচে বাড়ি গেছিল, অনেকটা টাইমও তো দিয়েছে। তখন তো বাড়ির লোক ব্যবস্থা করে হাসপাতালে দেয়নি, বারবার আমাকে ফোন করছে, আমি বলছি আমি কি করে যাবো। এভাবে কেউ মারে না, ওর গায়ে কোনো ক্ষমতা ছিল না। রাগটা কেন? ছেলেকে মারার কারণটা কি? বডিটা তো দেখবেন, তাহলে তো বুঝতে পারবেন যে বডিটাই কি আছে। মারার কারণটা তো ওই যে 3,500 টাকা চুরি করেছিল সেই রাগটা। আগের থেকে তো চুরি করছেই, ও বারবার চুরি করছে না, বাস দিয়ে না, ওই কলের পাইপ গুলো আছে না, ওই পাইপ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, রানাঘাট। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।